সিনেমায় ছিলাম আইসক্রিমওয়ালা, আমি ভোতা ছুরি বার করেছিলাম জিতের গলা কেটে দেবো বলে। কিন্তু জিতের বুদ্ধি বেশি, বললো দেখ নিচে কি আছে, বলে এক লাথি মারলাম জলে। পরে একটা জিতের সাথে সিনেমা করেছিলাম, সিনেমার নাম 100% লাভ। ওই সিনেমাতে জিতের কি করে কোয়েলের সঙ্গে বিয়ে হবে, কোয়েল কি করে ওর সঙ্গে দেখা করবে, দাদুর চোখে নিয়ে সারাক্ষণ আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি। এই করতে 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 দুজনের বিয়ে হয়ে গেল, প্রেম করলো, দাদুও মেনে নিল, আমার কিচ্ছু হলো না। আবার দুজনে মিলে গান গাইলো 100% লাভ 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 লাভ, আর পুরো সিনেমা করে আমার লোকসান 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 লোকসান। পরে সিনেমা করলো আওয়ারা, আমার আংটিটা দিয়ে দিয়েছিল, ওটা আমার বাবার ফুলসজ্জার আংটি ছিল, ওই আংটি দিয়েছে। আর জিত এত মার মেরেছে, আমি তো প্রথমে সায়ন থেকে দেখেছিলাম, দেখে বলেছিলাম সামনে সাজানো বাগান, ও বলেছিল বেড়া দেওয়া আছে, তা বেড়া দেওয়া আছে, তুই বেড়া দেয় তো থাক থাক। তারপরে সিনেমা করলাম জিতের সঙ্গে বস। বস আমার জীবনে একটা বিরাট বড় ঘটনা, আমি ফার্স্ট টাইম বোম্বে গিয়েছিলাম, বোম্বে আমার স্বপ্নের শহর, আমি বোম্বে ছোটবেলা থেকে ভেবেছি আমি বোম্বে যাবো, আমি দেখবো বোম্বে কিরকম। অমিতাভ বচ্চন থাকে, শাহরুখ খান থাকে, মিঠুন চক্রবর্তী থাকে, কুমার শানু, কিশোর কুমার, সঞ্জয় দত্ত, যাবো বোম্বে। গেলাম বোম্বে, বোম্বে প্লেন থেকে নামলাম, প্রথম সিনেমা বোম্বেতে শুটিং হবে, কি আনন্দ, কি পয়লা বৈশাখের সময় ছিল। এবং সেই শুটিংয়ে গিয়ে আমার খুব খিদে পেলো, আর বোম্বে তো রাস্তাঘাটে না চপ মুড়ির দোকান নেই, ঘুগনির দোকান নেই, সিঙ্গাড়া অত পাওয়া যায় না, কি খাই কি খাই, তো দেখলাম ওটা বলি জুস খাই, রাস্তায় জুস বিক্রি হচ্ছে, একে ফেলে দেয় তো, ওকে তুলে ফেলে দে, ওর বউ রাত মানে বেঁচে যাবে, ওরে যদি ফেলে দিয়ে গলাটা টিপে দাও ওর বউ বেঁচে যাবে। কি জ্বালান জ্বালাচ্ছে এই দাদা জন্মানোর পরের থেকে, প্রথমে বাপ মারে জ্বালিয়েছে, এখন বউটারে জ্বালাচ্ছে, এখন আমায় জ্বালাচ্ছে, কিছু না কি একটা হাওয়া হচ্ছে না, ও টলছে দিয়েছে, ওই সন্ধ্যেবেলা কোথায় মুড়ি খেয়েছিল জলটা খেয়েছে তাতে রিঅ্যাকশন হয়ে গেছে। চল চল চল, তো বোম্বেতে আমি প্রথমে কি করলাম, একটা আমাকে এইটুকুনি কাগজের গ্লাসেতে একটা জুস দিল, এইটুকুনি কতটা বলো তিনি, এই এইটুকুনি বোঝানোর জন্য, বুঝি দেড় পেগ মতো হবে, দেড় পেগ বলি কিন্তু হাসি বেরিয়ে যায়, ওইটার মাপ সবাই বোঝে। তা আমি জুসটা খেলাম, দিলে কেতনা পয়সা হওয়া পয়সা, বলে 75 rupees, আমি 75 টাকা, 75 টাকায় আমি তো পচা কমলা লেবু কিনে শিয়ালদার দোকান দিয়ে দেবো রে, ওই টাকায় ওইটুকুনি জিনিস। জিত আমাকে বলেছিল এখানে অনেক জিনিসের দাম পড়লো, এটা খুব বড় শহর, মানে খুব ভালো কথা, আমার শহরে দরকার নেই, আমার কলকাতা ঠিক আছে, এই তো 4 টাকা না 5 টাকা করে ফুলকপি গেল লাস্টে, কম খাওয়া খেলাম, গ্যাস হয়েছে সে ওকে ডাক। তো এবার সিনেমা করতে গিয়ে জিত আমার বাড়িতে এলো, আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি, কে কার কথা শোনে, জিত ঠাস করে আমার একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তুই হতে এসেছিস, তুই হ না আমার বাড়ি কেন এসেছিস, কাল যদি আপনাদের বাড়িতে কেউ আসে।